এই মুহূর্তে আমাদের রিজনে শুধু মনসুন অক্ষরেখা রয়েছে, যার অবস্থান হচ্ছে গয়া, বহরমপুর, তারপরে মিজোরামের দিকে চলে গেছে। এই মনসুন অক্ষরেখাটা স্লোলি স্লোলি বেয়ে বেঙ্গল অর্থাৎ আমাদের সাউথ বেঙ্গলের দিকে চলে আসবে, এই পসিবিলিটিটা রয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। ফলে আমাদের রাজ্যে যদি ডিস্ট্রিবিউশন বলি, নর্থ বেঙ্গলে আজ আগামীকাল প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং। আগামীকালও সেই চান্সেসটা রয়েছে যে দু একটা ডিস্ট্রিক্টে উপরে ভারী বৃষ্টিপাত হবে, পরে ভারী বৃষ্টির সম্ভাবনা Day 3 থেকে ওখানে উপরের দিকে কমে যাবে। এবার দক্ষিণবঙ্গের যদি বলি, দক্ষিণবঙ্গে রেনফলের ইনটেন্সিটি খুব একটা বাড়বে না, কিন্তু ডিস্ট্রিবিউশনগুলো বাড়বে, অ্যাটলিস্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি আমাদের হবে, বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তার সঙ্গে আজকে যেটা বলছি যে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চান্সেস রয়েছে, বিশেষ করে নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এইদিকে ভারী বৃষ্টির একটা চান্সেস রয়েছে। আগামীকালও মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি, তারপরে একটু কমার চান্সেস রয়েছে। 20 তারিখে হয়তো একটু কমবে, 21 তারিখে আবার কিন্তু বাড়বে, এই ধরনের। কিন্তু খুব বড় একটা বৃষ্টি হবে সেই চান্সেসটা নাই, কারণ হচ্ছে যে 23 তারিখের নাগাদ নর্থ ওয়েস্ট বেতে একটা লো প্রেশার ফর্ম হবে, ওই জন্য এই যে মনসুন অক্ষরেখা যেটা বলছি উপরের দিকে আছে, স্লোলি স্লোলি নিচের দিকে চলে আসছে। আর মনসুন অক্ষরেখা যদি আসে বেতে, তার সঙ্গে প্রেশার গ্রেডিয়েন্ট থাকলে কিন্তু আমাদের রাজ্যে নর্মাল বৃষ্টিপাত হওয়ার খুব একটা চান্সেস রয়েছে, আর সেইটাই এক্সপেক্টেড আগামী 4 থেকে 5 দিন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।